হাই ফ্রেন্ডস, সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো মূলত আপার প্রাইমারি ফোর্থ ফেজ ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা কতটা, এটা নিয়ে আলোচনা করবো। তবে ভিডিওটিতে আসার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছে তাদের মধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন শুরু করা যাক। প্রথমত বলি যে 24 তারিখ থেকে যেহেতু থার্ড ফেজ ভেরিফিকেশান হবে, এবং থার্ড ফেজ ভেরিফিকেশান যদি 10,000 সিটের ওপর হয় সেক্ষেত্রে কিন্তু ফোর্থ ফেজ ভেরিফিকেশান হওয়ার সম্ভাবনা প্রায় 100%। কারণ আগের দুটো ফেজে যখন ভেরিফিকেশান হয় দেখা গেছে যে দুটো ফেজ ভেরিফিকেশানের সময় হচ্ছে, ফার্স্ট ফেজ ভেরিফিকেশানে প্রায় 5,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট হচ্ছে অ্যাবসেন্ট ছিল, এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশানও কিছু জন অ্যাবসেন্ট ছিল। সুতরাং থার্ড ফেজ ভেরিফিকেশানেও 10,000 জনের মধ্যে যদি হয় তাহলে কিন্তু এখানে অনেক সিটের ওপরে অ্যাবসেন্ট থাকবে ক্যান্ডিডেটরা। কারণ এদের মধ্যে অনেকেই নবম দশম এবং হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে চাকরি পেয়ে আছে। সুতরাং থার্ড ফেজেও অনেক ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকবে, এদের যে সিটটা ফাঁকা হবে। এবং যেহেতু কমিশন বলছে 1:1.4 রেশিওটা মেনশন করবে, সেহেতু যদি থার্ড ফেজে 10,000 ক্যান্ডিডেট ডেকে সেই অনুপাতটা ওরা মেনশন করার চেষ্টা করে, সুতরাং ওখানে যে ক্যান্ডিডেটের সংখ্যাটা অ্যাবসেন্ট থাকবে তাদেরকে দিয়ে কিন্তু কমিশন যদি চায় ফোর্থ ফেজ ভেরিফিকেশান করতে পারে। আর এখানে আসি যে নন ট্রেন্ডরা কতটা চান্স পাবে। আর একটা কথায় যে নন ট্রেন্ডরাও কিন্তু এখানে সুযোগ পাবে অনেকটাই, কারণ এক্ষেত্রে দেখা যাবে যে নাম্বার কাট অফ মার্কস অনেক কমছে, এবং যদি নন ট্রেন্ডদের নাম্বারটা ট্রেন্ডদের তুলনায় বেশি এসে যায় তাহলে কিন্তু নন ট্রেন্ডরাও চান্স পেতে পারে। ফ্রেন্ডস, আসছিল এই পর্যন্ত। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুর মধ্যে শেয়ার করুন, লাইক দেবেন। ধন্যবাদ।